হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসমুদ্দিন খন্দকার, জেকাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ হোম ট্যাব অবলিক মেনু A to Z ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে হোম মেনু বা ট্যাবের A to Z ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই পাওয়ার পয়েন্টের হোম ট্যাব বা মেনু ছাড়াও কীভাবে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা ফাইল ট্যাব বা মেনু ইউজ করতে পারি, তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমাদের পাওয়ার পয়েন্টের যে বেসিক যে বিষয়গুলো আছে, মানে বিগিনারের যে বিষয়গুলো থাকবে, তার উপরে কিন্তু একটা ভিডিও আছে, চাইলে আপনারা এই ভিডিও দুইটা আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকে এখান থেকে যে আমরা হোম ট্যাব বা মেনুর কাজটা করার জন্য প্রথমে আমরা এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এখন আমরা পাওয়ার পয়েন্টের যে ওপেন করবো, ওই ওপেন করার বিষয়টা কিন্তু আমরা কয়েকভাবে করতে পারি, সেটা কিন্তু আমার এই যে বেসিক যে টিউটোরিয়াল ভিডিও আছে সে ভিডিওর মধ্যে কিন্তু বিষয়গুলো দেখানো আছে। তাহলে এখন থেকে ধরেন আমরা যে কোনো একভাবে ওপেন করলে হবে, যেমন যে এখানে আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এখানে যে নিউতে যায়, এখান থেকে আমি ইচ্ছা করে শর্টকাট কিনে আমি ইচ্ছাগুলো ওপেন করতে পারি। অথবা যে এখান থেকে আমি যদি সার্চ করি পাওয়ার পয়েন্ট লেখে, পাওয়ার লেখে সাথে সাথে যে পাওয়ার পয়েন্ট চলে আসে, এইভাবে আমি ইচ্ছা করলে ওপেন করতে পারি। অথবা স্টার্ট মেনুতে যে আমি যদি এই যে এখান থেকে নিচে আসে, আসার পর আমার মাইক্রোসফট অফিস যেটা আমার এখানে ইনস্টল করা আছে, এখান থেকে যে আমি এই যে পাওয়ার পয়েন্ট এখানে আছে এখান থেকে ওপেন করতে পারি। অথবা আপনার যদি টাস্ক বারে শর্টকাট কি করা থাকে, তাহলে আপনি এখান থেকে ওপেন করতে পারেন। আজ বিভিন্ন জায়গা থেকে করতে পারি আমরা। তাহলে ধরুন আমি এখানে আমার শর্টকাট দেওয়া আছে টাস্ক বারে, তাহলে আমি এখানে ক্লিক করে পাওয়ার পয়েন্ট আমি প্রোগ্রামটা ওপেন করলাম। কাজ করার পর এখন এরকম আসলে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক যে প্রেজেন্টেশন আছে এটা নিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করি, পাস করার সাথে সাথে আমার এখানে এরকম ইন্টারফেস চলে আসলো এবং সাথে আমার একটা এরকম একটা স্লাইড চলে আসছে। বাস এখন এখান থেকে আমরা বলছি কি করব, এই যে আমাদের যে হোম ট্যাব যেটা আছে, এই হোম ট্যাবের যে কাজগুলো আজকে আমরা দেখবো, তাহলে হোম ট্যাবের মধ্যে এখানে কয়েকটা গ্রুপ দেওয়া আছে, এই যে ক্লিপবোর্ড, তারপরে স্লাইড, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আমার গ্রুপ। আর এখানে এই পুরোটা বলা হয় কি রিবন, তো সেই বিষয়গুলো তো অলরেডি আমার বেসিক ভিডিওতে বলা আছে। এখন ধরুন এই বস্তা আসার পরে আমাদের হোম ট্যাব বা মেনুর কাজগুলো করার জন্য এখানে ধরুন আমরা কি করি, ধরুন প্রথমে কিছু লেখা নেই, বাস লেখার পর কাজগুলো করতে সুবিধা হবে। তাহলে এখন ধরুন আমরা এখানে যে ক্লিক টু এর টাইটেল আর ক্লিক টু এর সাব টাইটেল, তারপর টাইটেল সাব টাইটেল যদি ইউজ করতে চান, তাহলে আপনি এই ধরনের স্লাইড ইউজ করতে পারেন। তো আমি টাইটেলের মধ্যে ওখানে ধরুন কি লিখলাম, ধরুন লিখলাম যে এমএস পাওয়ার পয়েন্ট বাংলা বাংলা টিউটোরিয়াল, এমএস পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল লিখলাম। লেখার পরে আমি সাব টাইটেলে কি লিখলাম, ধরুন আমার নামটা লিখলাম, বাস আমি এখানে টাইটেল আর সাব টাইটেলের মধ্যে এরকম আমি এখানে লেখার পরে, তারপরে এখন ধরুন আমি এখান থেকে কী করবো, এই যে আমার এখানে শুরুতে হোম ট্যাবের মধ্যে এখানে কী দেওয়া আছে ক্লিপবোর্ড, তো এই যে ক্লিপবোর্ডের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে এগুলো আমরা প্রথমে দেখবো। তো ক্লিপবোর্ডে কোন কোন বিষয়গুলো আছে, কাট কপি পেস্ট, তারপরে ফরম্যাট প্রিন্টার, তো এই বিষয়গুলো। তো এখন আমাদের এই যে এখানে ধরেন যে আমি যখন এখানে কী করলাম, আমি যে লিখলাম, তো এই যে আমি এখানে দুইটা আমার অংশ দেওয়া আছে, এই পুরোটা কিন্তু আমার স্লাইড, এর মধ্যে আমার এখানে দুইটা অংশ দেওয়া ছিল, আর দুইটার মধ্যে এখানে আমার কী করা আছে একটা শেপ, এখানে আরেকটা শেপ, দুইটা শেপ নেওয়া আছে। যখন আমি এখানে লেখি তখন কিন্তু এই লেখার সাথে সাথে আমার এখানে এই যে ড্রয়িং টুলসের মধ্যে আমার ফরম্যাট নামে একটা ট্যাব চলে আসে। আসলে এখানে ধরেন যে কি আমরা কী করতে পারি, এই যে ফরম্যাট আমরা এখানে যা লেখলাম তার মধ্যে কিন্তু আমরা এখান থেকে এই ফরম্যাটের এই কাজগুলো করতে পারি। এখানে দেওয়া আছে তো আপনি লেখার সাথে সাথে আসে, কিন্তু আপনি যদি ধরুন লেখাটা এখান থেকে আমরা ধরুন লেখাটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে আমি বাইরে ক্লিক করি, এখন ধরুন কিন্তু আমার নাই, ধরুন উপরেটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ক্লিক করার পর আমার কিন্তু এই যে ফরম্যাট নাই। যখন এখানে ক্লিক করি এ তখন এই ফরম্যাট ট্যাবটা চলে আসে। তাহলে আমি আন্ডো করে লেখাগুলো আবার নিয়ে আসি, বা লেখাগুলো নিয়ে আসলাম। তাহলে এখন ধরুন ফরম্যাট ট্যাবটা কেন আসে আমরা একটু দেখলাম। তাহলে এখান থেকে ধরুন এই যে আপনার এটা কিন্তু একটা শেপ, এইটা একটা শেপ, এই শেপটার মধ্যে আপনার কিন্তু এই যে এখান থেকে শেপ ফিল, এই যে শেপ ফিল, তারপরে এই যে আপনার এখান থেকে স্টাইল, এগুলো কিন্তু করতে পারবেন, এছাড়া অন্য অন্য বিষয়গুলো করতে পারবেন। সেমভাবে আপনারা এখানে আপনার একটা শেপ নিলে আমরা যে কাজ করে, সেমভাবে আপনারা এখানেও পাওয়ার পয়েন্টে এই যেরকম দুইটা শেপ দেওয়া আছে সেম কাজটাই করে। তাহলে এখানে এখানে এরকমভাবে আপনার দুইটা শেপ আসে এবং সেটা একটা স্টাইল হিসেবে এখানে আমরা জানি। বাস এখন ধরুন এখান থেকে আমরা এই ক্লিপবোর্ডের কাজগুলো করার জন্য এখন আমরা কী করবো, ধরুন প্রথমে আমরা কাঠের কাজটা দেখি, যে কাঠের কাজটা কি আপনি এক জায়গা থেকে কাইটে আপনি আরেক জায়গায় আপনার টেক্সটটুকু নিয়ে যাবেন, তো সেটা আমাদের কাঠের কাজ। এখন এটা করার জন্য আমরা হোম ট্যাব থেকে ধরুন কী করবো, এখান থেকে আমরা এই যে এই লেখাটুকু মনে করেন আমরা কাট করবো, কোন লেখাটুকু ধরুন আমি বাংলা টিউটোরিয়াল এই লেখাটুকু সিলেক্ট করে আমি কাট করবো। তাহলে সিলেক্ট করলাম, করার পর আমি যে কাট কাটে ক্লিক করি, তা কাটে ক্লিক করলে হবে, অথবা ধরুন কাটে মাউস পয়েন্টে নেওয়ার সাথে লেখা আসছে কন্ট্রোল এক্স, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিলে হবে, অথবা আপনি এখানে কাটে ক্লিক করলে বাস আমাদের লেখাটুকু কাইটা গেল। বাস কাইটা আপনি এখান থেকে লেখাটা কোন জায়গায় নেবেন সেখানে আপনার কার্সর নিয়ে পেস্ট করলে হবে। এই লেখাটুকু ধরুন আমি কোথায় নিয়ে আসবো, ধরুন আমার এখানে এইটা এখানে নিয়ে আসবো, তাহলে আমি এখানে এন্টার দিয়ে কার্সরটা নিচে নিয়ে আসলাম।
নিচে নিয়ে আসার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, এই যে কাকা আমি পেস্টে গেলে কিন্তু এই যে লেখা আছে কন্ট্রোল ভি, এটা চাপ দিলে হবে, কন্ট্রোল ভি প্রেস করলে হবে, অথবা আমি যে পেস্টে ক্লিক করলে, আমি যদি এখানে যে পেস্টে ক্লিক করি, করার পরে কিন্তু আমার লেখাটুকু চলে আসছে। তাহলে এখানে যে বাংলা টিউটোরিয়াল লেখাটা চলে আসছে। তাহলে এইভাবে কাট করে আমরা কোনো লেখা অন্য জায়গায় নিতে গেলে, মুভ করে নিতে গেলে আমরা পেস্ট করে নিতে হবে। আমরা আন্ডো করে আবার আগের জায়গায় নিয়ে আসি লেখাটা, আন্ডো করে লেখাটা নিয়ে আসলাম। বাস এবার ধরুন আমি এখান থেকে কি করব, কাটের পর আমি কপির বিষয়টা জানবো। তাহলে এখন কপির কাজটা করার জন্য কি করতে হবে, সেমভাবে আমাদের লেখা সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখান থেকে কি কপি করব, ধরুন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখাটা আমার এখানেও থাকবে, পাশাপাশি আমি অন্য যেখানে দরকার সেখানে নেব। তাহলে লেখাটা সিলেক্ট করে আমি এই যে কপিতে ক্লিক, কন্ট্রোল সি দিলে হবে, অথবা আমি যদি কপিতে ক্লিক করি কপি হইল। তাই কপি করলে এখানেও থাকবে, পাশাপাশি অন্য যেখানে আমি পেস্ট করবো সেখানেও থাকবে, মানে একটা ডুপ্লিকেট তৈরি হবে। তাহলে এখানে কপি করার পর আমি ধরুন এই স্লাইডের মধ্যে আমি এখানে ধরুন পেস্ট করব। তাহলে এখন আমি এই যে পেস্টে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে ধরুন আমার এখানে এমএস পাওয়ার পয়েন্ট লেখাটা এখানে পেস্ট হয়ে চলে আসছে। তাহলে আমি কাট কপির মধ্যে পার্থক্য রেখে সেটা কিন্তু দেখলাম দুইটা কী কাজ করে। তাহলে এই কাজটা কিন্তু আমরা বলছি শর্টকাট দিয়ে, কন্ট্রোল এক্স দিয়ে কাট, আর কন্ট্রোল আমাদেরকে সি দিয়ে কপি, আর কন্ট্রোল ভি দিয়ে কি পেস্ট। এই যে এখানে মাউস নিলে কিন্তু প্রত্যেকটা দেখা যায় কোনটা কি কাজ করে। বাস এটা আমরা জানলাম। তাহলে এটা আমরা এখন এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস তাহলে আমরা কাট কপির পরে এখন ধরুন আমরা পরে এখান থেকে কী জানবো, যে এখন আমরা এই যে পেস্টের নিচে যদি আমরা আসি, আসার পরে ধরুন এখানে কিন্তু পেস্ট স্পেশাল, আমরা এই বিষয়টা কি বিষয়টা একটু জানি। তাহলে পেস্ট স্পেশালের মাধ্যমে কি আপনি স্পেশালভাবে আপনি পেস্ট করতে পারেন, সেটা কীরকম। ধরুন এখান থেকে আমি যে এটুকু কপি করি, যে পাওয়ার পয়েন্ট এই লেখাটুকু আমি এখানে সিলেক্ট করলাম, পাস করার পর আমি কপি করি এখান থেকে, বা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে ধরুন কপি করলাম। করার পরে এখন এই যে লেখাটুকু আমি পেস্ট করব, ধরুন আমার এখানে আমি পেস্ট করব। তাই পেস্ট করার জন্য আমি সরাসরি পেস্ট করে চলে আসে, কিন্তু সরাসরি পেস্ট না করে আমরা যদি এখানে যাই, যার পরে ধরুন এই যে পেস্ট অপশনের মধ্যে এখান থেকে দেওয়া আছে ডেস্টিনেশন থিম দিলে, মানে এখানে আমার যেভাবে আছে সেভাবে কিন্তু এই পেস্ট হয়ে যাবে। এই যে মাউস পয়েন্টার নিলে কিন্তু এখানে দেখাচ্ছে, আবার এখানে যাই এইভাবে কিন্তু প্রিন্ট হচ্ছে, এটা কিপ সোর্স ফরম্যাটিং, এইভাবে এখানে পেস্ট হবে। আবার এখানে যাই এইভাবে পেস্ট হবে, এটাই যাই এখানে ধরুন যে টেক্সট, যদি আমার এখানে কি থাকে যে এটা দিলে আমার পিকচার হিসেবে এখানে পেস্ট হবে, যেমন এটা দিলে আবার কি হবে এখানে শুধু টেক্সট থাকবে। যেমন আমি যে পিকচারটা দিলাম এখন কিন্তু এটা আমার একটা পিকচার হিসেবে এখানে পেস্ট হয়ে গেছে। তাই আমি এই ধরনের পিকচারের মতো আপনি যেগুলো সাইজ ছোটো বড় করতে পারবেন, এইভাবে কিন্তু আপনি পেস্ট স্পেশাল বিষয়টা এখান থেকে করতে পারেন। তাছাড়া এখান থেকে ধরুন আমরা যদি আবার এখানে আসি, আসার পরে এগুলো ছাড়াও কিন্তু আমরা এই যে পেস্ট স্পেশাল এখানে যাই, যার পরে এখানে অপশন দেওয়া আছে যে এখান থেকে আপনি কি এইচটিএমএল ফরম্যাটে করবেন, না আপনি এখান থেকে এই ফরম্যাটে টেক্সট আনফরম্যাটে কীভাবে করবেন, তো সেগুলো কিন্তু এখান থেকে, তারপরে পিকচার হিসেবে আপনাকে পেস্ট করবেন না অন্য কীভাবে করবেন সেগুলো দেখাতে পারেন। ধরুন এখানেও কিন্তু পিকচার হিসেবে দেওয়া আছে, যেমন আমি এখান থেকে এই পিকচার পিএনজি না পিকচার আপনি ইনহেন্স মেটাফাইল কোনটা দেখাবেন, তখন আমি পিকচার ইন মেটাফাইল দেখালাম, দেখানোর প্রকৃতি ক্লিক করি, বাস এখন কিন্তু আমার এই পাওয়ার পয়েন্ট লেখাটা এখানে পিকচার হিসেবে চলে আসছে, চলে আসলো। তাহলে আপনি সেগুলো এখান থেকে করতে পারেন, তো অপশনগুলো দেওয়া আছে। অথবা চাইলে আপনার ধরুন এখান থেকে এই লেখাটুকু আপনার এখানে ই করেন, ধরেন আপনি ফরম্যাট করলেন, আমি এইভাবে ধরেন একটু ফরম্যাট করলাম, করার পরে এখন এই লেখাটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে আমি ধরুন এখানে যদি আমি পেস্ট করতে চাই, তাহলে এখানে যে আমি এই যে পেস্ট স্পেশালে গেলাম, এখন আমি তো এই লেখাটুকু ফরম্যাট সহকারে আমার এখানে পেস্ট দরকার। তাহলে এখানে আমি এইচটিএমএল ফরম্যাট অথবা এই যে ফরম্যাটের টেক্সট আমি এটা দিয়ে আমি ওকেতে ক্লিক করি, তাহলে ফরম্যাট সহকারে পেস্ট হচ্ছে, কিন্তু আমি চাইছি যে ফরম্যাট ছাড়া এখানে পেস্ট হবে, শুধু টেক্সটটা পেস্ট হবে। তাহলে এখানে যে আমি পেস্ট স্পেশালে যে এই যে এখানে আনফরম্যাটেড টেক্সট এটা দিলে যে ওকেতে ক্লিক করলে মানে ফরম্যাট ছাড়া পেস্ট হবে। তো এইগুলো হচ্ছে আমার এখানে পেস্ট স্পেশালের বিষয়টা, ইচ্ছাগুলো আপনি এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে। বাস আমরা এটা জানলাম। বাস তারপর এখানে আমাদের ফরম্যাট প্রিন্টার, তো এই কাজটা কী করে, তো আমরা এখানে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে আমাদের এই যে এখানে স্লাইডের যে আমাদের টেক্সটগুলো থাকবে সেগুলো আপনি আপনার মতো করে আপনি ফরম্যাট করতে পারেন। সেটা কীরকম, ধর এখান থেকে আমি এই যে এই লেখাটুকু মনে করেন সিলেক্ট করে আমি এখান থেকে একটু বোল্ড ইটেল আন্ডারলাইন, তারপর আমি এই লেখার সাইজ একটু বড় করলাম, একটু বড় করলাম, তারপরে ধরেন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এটা করে দিলাম। বাস এই যে এখানে আমি যে ফরম্যাটিংটা করলাম, এই সেম ফরম্যাটিংটা আমার অন্য কোনো টেক্সটের মধ্যে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আবার নতুন করে অন্য টেক্সট সিলেক্ট করে ফরম্যাট না করে আমি এখানেই ফরম্যাটটা অন্য টেক্সটগুলো ইউজ করার জন্য এই যে ফরম্যাট প্রিন্টার থেকে করতে পারি। এখন যদি আপনি ফরম্যাট প্রিন্টারের মধ্যে আমরা এখানে ডাবল ক্লিক করি, বা ডাবল ক্লিক করার পরে এখন আমরা যদি এই লেখাটুকু সিলেক্ট করলাম, এটা হয়ে গেল, আবার এখানে এই লেখাটুকু সিলেক্ট করলাম, হয়ে গেল, আবার এখানে ধরুন আমি এই টিউটোরিয়াল লেখাটুকু সিলেক্ট করলাম, হয়ে গেল। তো এইভাবে কিন্তু এখানে কাজ করে। তাহলে এখানে কিন্তু ডাবল ক্লিক করলে কিন্তু এইভাবে আপনার এখানে এটা থাকবে, যদি আপনি একটা ক্লিক করুন তাহলে কিন্তু থাকবে না, তো বিষয়টা আমি দেখাচ্ছি। এখন আবার এখানে ক্লিক উঠাই দিলাম, এখন যদি মনে করেন আবার এখান থেকে এই লেখাটুকু আমি ধরুন এখান থেকে কী করলাম, এটা একটু ফরম্যাট চেঞ্জ করে দিলাম, বাস এই ধরুন আমি এখান থেকে ইটেল উঠাই দিলাম, এরকম ফরম্যাট রাখলাম। এখন যদি আমি একটা ক্লিক করি ফরম্যাট প্রিন্টারে, তাহলে কিন্তু এখান থেকে ধরুন আমি এটুকু সিলেক্ট করলাম, এরকম ফরম্যাট হলো, এখন কিন্তু আবার পরবর্তী হচ্ছে না, পরবর্তী হইতেছে না। তাহলে আমার এখানে ফরম্যাট প্রিন্টার ডাবল ক্লিক করলে তখনই কিন্তু এখানে আমার ফরম্যাট প্রিন্টার অপশনটা থাকবে, তখন আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি সিলেক্ট করে দিয়ে আপনি ফরম্যাট প্রিন্টারের বিষয়টা আপনি ইউজ করতে পারেন। এটি আমাদের ফরম্যাট প্রিন্টারের বিষয়টা আমরা জানলাম।
বাস। তারপরে এখানে আমাদের নিচে অপশনটা দেওয়া আছে ক্লিপবোর্ড। তো এই ক্লিপবোর্ডের মধ্যে আমরা যদি এই যে এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা এতক্ষণ যে আমরা কপি পেস্টের বিষয়গুলো করেছি সেগুলো কিন্তু সবগুলো এখানে দেওয়া আছে। এই যে সবগুলো এখানে দেওয়া আছে, তাহলে এখানে আমরা যদি মনে করেন এখন পেস্ট করি, তাহলে আমাদের যেগুলো আমরা অলরেডি এখান থেকে এই যে কপি করছি সেই সমস্ত বিষয়গুলো আমাদের ক্লিপবোর্ডে থাকে। তো এর মধ্যে আমরা যখন এখানে যদি এখন ধরনের কি করি, আমরা এন্টার দিয়ে এখন যদি আমরা পেস্ট করি, তাহলে আমাদের কোনটা পেস্ট হলো, আমাদের লাস্টে যে আমরা কপিটা করছি একবারে সবশেষে যে আমরা এই কপি করছি সেটা কিন্তু আমরা এখানে পেস্ট হলো। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে যতগুলো কপি করছি তার মধ্যে আমার যেইটা দরকার সেইটা আমি এখানে পেস্ট করবো। সেই ক্ষেত্রে আপনি যে এখানে যাবেন, এখানে যে আপনি এই যেটা গেলেন যার পরে পেস্ট, তাহলে এখানে এই যে পাওয়ার পয়েন্ট এইভাবে আসছে। আবার যদি এটাই যাই, এটাই গেলাম, এই যে পেস্ট, তো এখানে যে বাংলা টিউটোরিয়াল আছে এটার মধ্যে বাংলা টিউটোরিয়াল আছে। তো এইভাবে আপনি এখান থেকে যাইয়া যে আপনি ধরুন পেস্ট করতে পারেন, অথবা সরাসরি এখানে ক্লিক করলে হবে। যদি আমি এখানে ক্লিক করি, যে ক্লিক করলাম চলে আসছে, আবার এখানে পেস্ট অল দিলে সবগুলো পেস্ট হয়ে যাবে। অথবা আপনি আবার এখানে যা ডিলিট করতে চান কোনো, ডিলিট করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপরে ক্লিয়ার অল দিলাম, সবগুলো কপি আমার ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে আপনার এখান থেকে এই যে ক্লিপবোর্ডের বিষয়গুলো আপনি এখান থেকে ধরুন ইউজ করতে পারেন। তো এই বিষয়গুলো, তাহলে আমরা ক্লিপবোর্ডের আমাদের এখানে যে কাজগুলো আছে সেগুলো আমরা জানলাম। বাস, ক্লিপবোর্ডের পরে এখন আমাদের এখানে স্লাইড গ্রুপের কাজগুলো আমরা জানি। তাহলে স্লাইড গ্রুপের মধ্যে এখানে ধরুন আমাদের যে কি দেওয়া আছে, এখানে ধরুন নিউ স্লাইড। তাহলে আমরা কিন্তু যখন পাওয়ার পয়েন্ট ওপেন করছি তখন কিন্তু আমাদের এখানে প্রথম এরকম ভাবে একটা ডিফল্ট আমাদের এখানে স্লাইড চলে আসছে। কিন্তু এখন আমরা নতুন করে আবার স্লাইড আমরা এখানে অ্যাড করব। তাহলে করার জন্য আমরা এই যে নিউ স্লাইডে যে আমরা ক্লিক করি, এতে নতুন একটা স্লাইড চলে আসছে, নতুন একটা স্লাইড চলে আসলো। আসার পরে এই যে স্লাইডটা এখানে চলে আসছে, এইটার আমরা লেআউটটা চেঞ্জ করব, আমরা এই লেআউটটা নিব না। তো এই লেআউটটা চেঞ্জ করতে গেলে এই যে লেআউট অপশনে আপনারা যাবেন, লেআউট অপশনে যে আপনার এটার জন্য কোন ধরনের লেআউট নেবেন এখান থেকে সেট করে দিতে পারেন। তাহলে আমি ধরুন এটা নিব, তাহলে এই যে এটা আমি কম্পেরিজন এটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে এরকম লেআউটটা চলে আসছে। আপনি এখান থেকে ধরুন আপনি যদি নিউ স্লাইডে ক্লিক করলে আপনার যদি এখানে স্লাইড চলে আসে, সেটাকে আপনি লেআউট চেঞ্জ করতে গেলে আপনি এই যে লেআউটে যে এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখা দিলে ওইরকম লেআউটটা চলে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। বা তারপর আপনি যদি মনে করেন যে লেআউট চেঞ্জ না করে আপনি সরাসরি এখান থেকে আপনি নিজের মতো করে লেআউট নিয়ে এখানে স্লাইড অ্যাড করবেন, সেটাও করতে পারেন। করার জন্য যে নিউ স্লাইডে যাবেন, যারপরে দেখেন এখান থেকে আপনার নিজের মতো করে নেবেন কোনটা আপনার দরকার। তাহলে এখান থেকে আমি কোনটা দরকার ধরেন আমি এখান থেকে টু কন্টেন্ট এটা অ্যাড করলাম, তাহলে এখান থেকে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার মতো করে স্লাইড নেবেন, যেই ধরনের স্লাইড নিয়ে আপনার কাজ করা দরকার। ফার্স্ট আমি এটা নিলাম, ফার্স্ট নেওয়ার পরে এখন ধরেন যদি আমরা এই যে এখানে যাই, যার পরে এখানে কিন্তু এইটার নিচে আর একটা অপশন দেওয়া আছে, এগুলো কি, এগুলো হচ্ছে এখানে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। তাহলে এখন ধরুন কি আমার যে এই যে স্লাইডটা যেটা আছে এটার মতো করে একটা ডুপ্লিকেট আর স্লাইড আমি নেব। তাহলে এই যে এখানে যাবেন, যার পরে যে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডে ক্লিক করেন, তা সেম কিন্তু আরেকটা স্লাইড এখন তৈরি হয়ে গেছে, আরেকটা স্লাইড তৈরি হয়ে গেল। বা তৈরি হওয়ার পর এখন আপনি ডুপ্লিকেট স্লাইড যেটা করছেন এটা আপনি ডিলিট করে দেবেন। তা ডিলিট করার জন্য আপনি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পর দেবেন আপনার এই যে এখানে লেখা আছে আপনি ডিলিট স্লাইড। তাহলে আমরা এই যে এখানে ডিলিট স্লাইডে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আবার নিয়ে আসতে গেলে আমরা এই যে এখানে ক্লিক করবো আন্ডো, আন্ডোতে ক্লিক করে আবার চলে আসছে। বা ডিলিট স্লাইড ছাড়াও যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর এখান থেকে কিন্তু আমরা এই ধরনের কাট কপি পেস্ট এখান থেকে করতে পারি। অথবা এই যে আমরা নিউ স্লাইড, আমরা এই যে এখানে ক্লিক করে নিউ স্লাইড নিতে পারি। অথবা আপনি যদি চান যে ডুপ্লিকেট স্লাইড নিতে, তাহলে আপনি এই যে এখান থেকে নিতে পারেন, ডুপ্লিকেট স্লাইড নিতে পারেন। তারপরে স্লাইড ডিলেট এটা বললাম, তারপরে যে এর সেকশন আমাদের এখানে সেকশনের বিষয়ে আমরা এখান থেকে করতে পারি অথবা এখান থেকে করতে পারি, আমরা এই কাজটা আসতে একটু পরে। তারপর এখান থেকে আমাদের স্লাইডগুলো আমরা চাইলে পাবলিশও করতে পারি। তারপরে যে লেআউট আমরা যে বিষয়টা এখান থেকে দেখলাম, সেই লেআউট টাইপগুলো আমরা এখান থেকে করতে পারি, মানে লেআউট চেঞ্জের বিষয়টা। তারপর এখান থেকে আমরা এই যে রিসেট স্লাইড যেটা, এটা এই রিসেট স্লাইড আছে এখান থেকে আমরা করতে পারি, অপশনগুলো দেওয়া আছে। তারপর আমরা স্লাইডের এই ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমরা ডেটা ফিল্ডে গেলাম, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড, প্যাটার্ন ফিল্ডে গেলাম, আপনি কীরকম প্যাটার্ন ফিল দিয়ে আপনি ইচ্ছে করলে আপনার স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আমরা সলিড ফিল ছিল, ধরেন আমরা এখান থেকে এই সলিড ফিল রাখলাম। বাস, রাখার পর এখান থেকে ধরেন আমরা কী করি, এটা থেকে আমরা যে রিসেট ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড রিসেট করে দিলাম। তো এটা আপনি ব্যাকগ্রাউন্ড রিসেটও করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো, এগুলো আপনি একটা প্র্যাকটিস করলে করতে পারবেন। বাস, তারপরে ধরুন এখান থেকে তো আমরা তো এগুলো দেখলাম, এখন যদি চান আপনি স্লাইডটা হাইড করে দিবেন, হাইডও করতে পারেন। আমরা মাউসের নর্মালে ক্লিক করলে, করার পর আমরা যদি এখানে হাইড স্লাইডে যাই, তাহলে আমার এই দুই নম্বর স্লাইডটা হাইড হয়ে গেল। এই যে এখানে একদম ক্রস চিহ্ন আসছে, হাইট হয়ে গেছে। আপনি যখন শো করাবেন স্লাইড তখন কিন্তু দুই নম্বরটা আসবে না, এই তিনটা, এই তিনটা আসবে কিন্তু দুই নম্বরটা আপনার শো করবে না, যেহেতু এটা আমরা হাইড করে রাখছি। এই কারণে আবার আপনি আনহাইড করতে গেলে মাউসের নর্মালে ক্লিক করেন, করার পর আপনি হাইড স্লাইডে ক্লিক করেন, এখান থেকে চলে গেল হাইটটা। বাস, এইভাবে কিন্তু আপনি হাইট আনহাইড করতে পারেন। বাস, তারপর এখন ধরুন আমরা এখান থেকে আবার যদি এখানে আসি, আসার পরে ধরুন এখানে কিন্তু এটা ছাড়াও আবার এই যে এখানে দেওয়া আছে স্লাইড ফ্রম আউটলাইন, আপনি আউটলাইন হতে স্লাইড নিয়ে আসতে পারেন, অথবা আপনার রিউজ স্লাইড, আপনি রিউজ স্লাইড এই যে এখানে ক্লিক করার পরে আপনি ধরুন ইনসার্ট স্লাইড ফ্রম, আপনার স্লাইডটা কোথায় আছে আপনার ব্রাউজে গিয়ে ইচ্ছা করলে ব্রাউজ করে, লাইব্রেরি আপনার ব্রাউজ করে আপনার ফাইল থেকে সেটা নিয়ে আসতে পারেন। মানে আপনার পুনরায় যদি স্লাইড ইউজ করতে চান সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। তো অপশন দেওয়া আছে, এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে করতে পারবেন।
রাস্তায় এখন ধরেন আমরা ডুপ্লিকেট স্লাইডটা ডিলিট করে দেই, করার জন্য আমরা মাউসের ডান ক্লিক তারপরে বসে যে ডিলিট, অথবা আমরা সরাসরি যদি স্লাইডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে কিন্তু আমাদের ডুপ্লিকেট স্লাইডটা ডিলিট হয়ে গেল। বাস এইভাবে এই কাজগুলো আমরা করতে পারি। বাস এখন আমরা ধরেন এখান থেকে কোন বিষয়টা দেখবো, আমাদের এই যে রিসেটের বিষয়টা কি, তো এই রিসেটের বিষয়টা কি কাজ করে সেটা আমরা জানি। তো এই রিসেটের বিষয়টা এখান থেকে কাজ করে কি, যে আপনি মনে করেন এখানে এই যে আমরা কিছু এখানে ধরেন টেক্সট লেখলাম, লেখার পরে এই টেক্সটটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে এই টেক্সটটুকু আমরা এখান থেকে বোল্ড ইটালি আন্ডারলাইন আর একটা আমরা ধরেন কালার দিলাম, আমরা একটা ফরম্যাট করলাম। বাস ফরম্যাট করার পরে আপনি এই যে ফরম্যাট করলেন এগুলো আপনি রাখবেন না, না রেখে আপনি মানে প্রথমবার যেরকম নর্মাল ছিল সেরকম আবার নিয়ে আসবেন। তাই এগুলো আপনি উঠে না উঠায় আপনি যদি রিসেটে ক্লিক করেন মানে সমস্ত আমার যে স্টাইলটা মানে ফরম্যাটিং করলাম সেগুলো আমার রিসেট হয়ে আবার আগের মতো নর্মাল লেখা চলে আসছে, মানে এটা হচ্ছে রিসেটের বিষয়টা। তাই আপনার করতে পারেন। বাস তারপরে ধরুন আমরা এখানে সেকশন আসার আগে আমরা এই যে লেআউট অপশনে এখান থেকে ক্লিক করি, বাস ক্লিক করার পরে তো আমরা এটা কি বলছিলাম যে আপনি এখান থেকে স্লাইড আপনি কি করতে পারেন লেআউট চেঞ্জ করতে পারেন। এখান থেকে মনে করেন এই যেটা আছে এটা আমরা চেঞ্জ করে ধরুন কোনটা নিব, ধরুন আমরা পিকচার উইথ ক্যাপশন আমরা এটা দিলাম, তো এরকম কিন্তু আমার চলে আসছে। তো এইভাবে আপনি ইচ্ছা করে লেআউট চেঞ্জ করে দিতে পারেন। বাস এটা আমরা দেখলাম অলরেডি। বাস তারপর এখানে আমরা সেকশনের বিষয়টা এখন জানবো। তো সেকশনের কাজটা করার আগে ধরুন এখান থেকে আমি এই যে স্লাইড আছে এখানে ধরেন আমি কি করি এখানে কিছু টেক্সট লেখলাম, টেক্সট লেখলাম তারপর এখানে ক্লিক আইকন টু অ্যাড পিকচার, তাহলে আমরা এখানে অ্যাড পিকচার এখানে আমরা পিকচার অ্যাড করতে পারি। ধরুন আমি একটা পিকচার নেই, ধরুন এই পিকচারটা নিলাম, বাস এই পিকচার অ্যাড করলাম, তারপরে পিকচারটা আপনি নিজের মতো করে সাইজ আপনার ছোটো বড়ো করে নেবেন। বাস আমরা পিকচারটা ধরেন এখান থেকে যে আমরা নিজের মতো করে সাইজ ছোটো করে নিলাম, বাস এইভাবে আপনি নিতে পারেন। তারপরে এই স্লাইডের মধ্যে আমরা এখানে যে ক্লিক টু অ্যাড টাইটেল এখানে আমরা টাইটেল লিখতে পারেন যা লেখা দরকার। তারপর এখানে ধরুন আমরা কিন্তু অ্যাড টেক্সট, এখানে যদি আমরা টেক্সট লিখি তাহলে কিন্তু আমাদের এই যে অপশনগুলো যেগুলো থাকে চলে যায়, আবার যদি আমরা টেক্সটগুলো ডিলিট করে দিই তাহলে এগুলো চলে আসে। তো এখান থেকে চাইলে আমরা টেবিল চার্ট স্মার্টার গ্রাফিক্স তারপর পিকচার অনলাইন পিকচার ইনসার্ট ভিডিও, তো আমরা এই বিষয়গুলো কিন্তু ইউজ করতে পারি। যেমন ইনসার্ট টেবিলে গেলাম তো এখানে কয়টা কলাম কয়টা রো নেবেন, দেওকেতে ক্লিক করলে এটা চলে আসলো। সেমভাবে এখানে যে আমরা চার্ট বা আমরা যদি এই জায়গায় স্মার্ট গ্রাফিক্স দিতে চাই নেক্সট কোন ধরনের গ্রাফিক্স নেবেন আপনার সিলেক্ট করে বা ওকেতে ক্লিক করলে গাছে চলে আসলো। এরকম আপনার ধরেন যে স্মার্ট গ্রাফিক্স আপনি নিতে পারেন, তো অপশনগুলো দেওয়া আছে এখানে, আপনি যে ধরনের স্লাইড দেবেন সেই ধরনের কাজ এখানে করতে পারবেন। বাস এটা আসার পরে এটার জন্য যে ডিজাইন আপনি স্মার্ট গ্রাফিক্সের মধ্যে ডিজাইন করতে পারবেন, ফরম্যাট করতে পারবেন, এগুলো অনেক বিষয় আছে, আপনি একটা প্র্যাকটিস করলে করতে পারবেন। বাস এখন তাহলে আমাদের যে কাজটা ছিল আমাদের কোন জায়গায় হোমের মধ্যে, তো হোমের মধ্যে আসার পরে ধরুন এখন আমরা দেখে এখান থেকে কি সেকশনের বিষয়টা করবো। তাহলে এখন যদি আমরা এখানে তিনটে স্লাইড করা আছে, তিনটে স্লাইড থেকে আমি চাইতেছি যে এখান থেকে কী করবো আমি একটা সেকশন এখানে অ্যাড করবো। তো সেকশন অ্যাড করার জন্য কী করবেন, আপনি কোন জায়গায় সেকশন অ্যাড করবেন, ধরুন আমি এখানে একটা সেকশন অ্যাড করবো, তাহলে করার জন্য সেকশনে যাবেন, যার পরে যে অ্যাড সেকশন আমরা অ্যাড সেকশনে ক্লিক করলাম, করার পরে আমার এখানে কিন্তু একটা সেকশন তৈরি হয়ে গেলো, এইটা একটা সেকশন উপরে এইটা আলাদা আলাদা একটা সেকশন হয়ে গেলো। এখন আবার এই যে সেকশনে যেয়ে আমি ইচ্ছা করলে রিনেম সেকশন, রিনেম সেকশনে ক্লিক করে আমি ইচ্ছা করলে এই সেকশনটা নাম দিতে পারি। এখন নাম দিলাম কি, ধরুন আমি আমার নামটা দিলাম জসিম, তারপরে রিনেমে ক্লিক করলাম, বাস তাহলে জসিম নামে আলাদা একটা সেকশন হয়ে গেলো, এই সেকশনের ভিতরে আমার এই স্লাইডগুলো থাকবে। তো এইভাবে কিন্তু আপনি একটা সেকশন আপনি অ্যাড করতে পারেন, এর সেটা নামও চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে ডিফল্ট সেকশন, এটা হচ্ছে আমার নামের সেকশন, তার ভিতরে দুইটা স্লাইড, ইচ্ছা করলে এর ভিতরে আপনি নতুন করে আবার স্লাইড অ্যাড করতে পারেন। তো এইগুলো আপনার করতে পারেন ধরুন এখানে। তারপরে এখানে যে আমরা এই যে রিমুভ সেকশন, আপনি যদি চান যে সেকশন রিমুভ করে দেবেন এখান থেকে করতে পারেন, অথবা ধরেন আপনার রিমুভ অল সেকশন, আপনার যদি অনেকগুলো সেকশন করা থাকে সবগুলো রিমুভ করতে গেলে আপনি এখান থেকে করতে পারেন। তারপরে আপনি কোলাপস অল এটা দিলে এতে কোলাপস হয়ে গেল, আবার এখানে ক্লিক করেন আবার চলে আসছে। তারপরে আপনি এখানে ধরেন আপনার যে এক্সপেন্ড অল দিলে এক্সপেন্ড হয়ে যাবে সবগুলো, যখন আপনি কোলাপস দিবেন সবগুলো কোলাপস, আবার এক্সপেন্ড চাইলে এই যে এখান থেকে এক্সপেন্ড দিলে সবগুলো এক্সপেন্ড হয়ে যাবে। তো এই কাজগুলো করে এখন আমরা সেকশন থেকে যেমন কোনো এখন সেকশন রিমুভ করতে গেলে রিমুভ অল সেকশনে ক্লিক করলাম, সমস্ত সেকশনগুলো রিমুভ হয়ে বাস আগের মধ্যে চলে আসছে। বাস এখান থেকে এইভাবে আপনারা সেকশন ইউজ করতে পারেন। বাস যখন সেকশনের মধ্যে আলাদা আলাদা সেকশন আলাদা আলাদা স্টেট রেখে আপনি ইচ্ছাগুলি কী করতে পারেন, আপনি ভিউ শো করাতে পারেন, মানে আপনি স্লাইডগুলো শো করাতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো আলাদা সেকশন করে। তো এই সেকশনের বিষয়গুলো ধরেন যে কি আমার কী কাজ করে সেটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে ভিডিও আছে সেখানে কিন্তু বলা আছে যে সেকশন দিয়ে আপনারা কী সুবিধা কী ধরনের কাজ করতে পারেন। তো এখানে সেকশনটা অল্প একটু দেওয়া আছে কিন্তু সেখানে সেকশনটা আমাদের ডিটেলসভাবে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা সেকশনটাকে সেটাও জানলাম। বাস এখন আমাদের এই সেকশনের পরে আমাদের স্লাইড এই গ্রুপের বিষয়গুলো জানার পরে এখন আমরা এখানে ফন্টের কাজগুলো জানবো, যেটা আমাদের এখান থেকে হোম টুয়ের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট একটা গ্রুপ হয়েছে ফন্ট পাশাপাশি প্যারাগ্রাফ, এই দুইটা আমরা বেশ ভালোভাবে জানবো। তাহলে এখান থেকে ফন্টের বিষয়গুলো আমাদের কী কাজ করে, যেমন আপনার এই যে এখানে যে স্লাইডটা আছে এর ভিতরে এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোর মধ্যে আপনি এখানে কীরকম করবেন, আপনি চাচ্ছেন যে এই টেক্সটগুলো সিলেক্ট করে আপনি এটার ফন্ট চেঞ্জ করে দেবেন, তাহলে এই যে এখানে যাবেন আপনি কীরকম ফন্ট দেবেন, ফন্টের অভাব আপনি আপনার যেই ফন্ট দরকার সেটা আপনি এখান থেকে দেখাই দেবেন। এই যে আমি ধরুন এই ফন্টটা দিলাম, কোন ফন্টটা দিব, ধরুন আমি এই ফন্টটা দিলাম, এই ফন্টটা সিলেক্ট করলাম, এরকম ফন্টে আমার টেক্সটগুলো চলে আসছে। বাস তারপর এখান থেকে আপনি ফন্টের সাইজ আপনি কত এখান থেকে দিতে পারেন, এই যে
কত সাইজ দিবেন এখান থেকে দেখাইতে পারেন, অথবা আপনি এখানে দিলে যে ফন্ট সাইজ মানে টেক্সটার সাইজটা বাড়বে, এটা দিলে কমবে। বাস তারপরে এখান থেকে আমাদের যে ফরম্যাটিংগুলো করা থাকবে, ফরম্যাটিং যদি আপনি কী করেছেন ক্লিয়ার করতে চান, তাহলে এই যে এখানে ক্লিক করবেন ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করলে বাস ফরম্যাটিং যা করা ছিল এই টেক্সের মধ্যে সবগুলো ক্লিয়ার হয়ে গেল। এইভাবে আপনি যে ফরম্যাটিং ক্লিয়ার করতে পারেন। বাস তারপর আমরা নিচে আসলে এখানে যে লেখা বোল্ড, তারপরে লেখা ইটালি করা, লেখার মধ্যে আন্ডারলাইন দেওয়া, এগুলো কিন্তু আমরা করতে পারি। আবার উঠাইতে গেলে আমরা আবার এখানে ক্লিক করে কিন্তু উঠাইতে পারি, অথবা যে রিসেটে ক্লিক করলে উঠে গেল। রিসেটের কাজটা কিন্তু তাই, আপনি যেখানে করবেন সেখানে রিসেটে উঠে যাবে, অথবা আবার ক্লিক করে উঠাইতে পারেন। বা তারপর এখানে আমাদের এই যেখানে আসলে এটা কিন্তু আছে আমাদের টেক্সট শ্যাডো, আমাদের টেক্সটের মধ্যে আমরা শ্যাডো দিতে পারি। এই যে শ্যাডো, এখানে এটা দিলে শ্যাডো, আবার দিলাম শ্যাডো চলে গেল। বাস তারপর আমরা এই যেখানে আসলে এটা কি স্ট্রাইক থ্রু, তা আপনার এই লেখার মধ্যে যদি আপনি স্ট্রাইক দিতে চান তাহলে আপনি এই যেখানে ক্লিক করবেন, এই যে এরকম মধ্যে এখানে ক্রসের মধ্যে চলে আসছে, এটা আপনার যদি প্রয়োজন পড়ে ইউজ করতে পারেন। আবার এটা ক্লিক করলাম চলে গেলাম। তারপরে আমরা এখানে আসলে এগুলো কি দেওয়া আছে আমাদের, যে এই যে এখানে টেক্সটগুলো আমি যেটুকু সিলেক্ট করলাম এটা আপনার কি করা আছে নর্মাল অবস্থা আছে। এখন যদি আমরা ভেরি টাইট দিই, এই যে ভেরি টাইট দিলাম মানে খুব টাইট অবস্থা চলে আসলো। আবার যদি আপনি লুজ করতে চান, এই যে আপনি এখানে ভেরি লুজ বা লুজ দেন, এই যে আমরা লুজ দিলাম, এই যে ভেরি লুজ, অথবা লুজ দেয় এরকম, ভেরি লুজ দিলে এরকম, এরকম ভেরি লুজ দিলাম, ধরুন এরকম বেশি লুজ হয়ে গেল, তাহলে লুজ আপনার টাইট কোনটা করবেন, ভেরি টাইট দিলে খুব টাইট, টাইট দিলে মানে মোটামুটি টাইট, আর নর্মাল দিলে নর্মাল অবস্থা থাকে লেখাটা। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। বাস তারপর এখানে আমাদের কেসে আমাদের চেঞ্জ কেস, চেঞ্জ কেস দিলে কি আপনার লেখাটা নর্মাল আমাদের সেন্টেন্স কেসে থাকে, লোয়ার কেস দিলে আমাদের এখানে এই সমস্ত টেক্সটগুলো মানে কি ছোটাতে চলে আসে, আপার কেস দিলে সবগুলো বড় হাতে, এটা দিলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে আসবে, আর এটা দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি ছোটাতে আসবে। এগুলো সব চেঞ্জ কেসের বিষয়, আপনি যেটা ধরো সেটা দিয়ে নেবেন, কিন্তু বাই ডিফল্ট আমাদের সেন্টেন্স কেস থাকে। বাস তারপর এখানে আমাদের চেঞ্জ কেসের পরে এখানে কিন্তু আছে আমাদের ফন্ট কালার, মানে টেক্সের কালারটা, আপনি এই যে এখান থেকে আপনার টেক্সের কালার করতে পারেন, আপনি কীরকম কালার নেবেন বা সেটা আপনি এখান থেকে দেখাই দেবেন। তো আমি এরকম কালার রাখলাম। বাস এগুলো হচ্ছে আমাদের ফন্ট, আপনি কীরকম চান সেরকম আপনি এখান থেকে টেক্সটগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে ফন্টের বিষয়গুলো করতে পারেন। তো এখান থেকে ছাড়াও যদি আমরা এই যে ফন্টের আমরা এই যে অপশন এখানে ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমাদের ফন্ট ডায়লগ বক্স লঞ্চার চলে আসছে, মানে এটা ফন্টের ডায়লগ বক্স। আসলে এখান থেকে আপনারা এই যে ফন্টের কাজগুলো আপনি একসাথে এখান থেকে করতে পারেন, চাইলে এখান থেকে যে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, তা ফন্টের স্টাইল কীরকম দিবেন, তা ফন্টের সাইজ কীরকম করবেন, তারপর এখান থেকে আপনার ফন্টের কালার কী দিবেন, আপনি একসাথে মানে সবগুলো বিষয় এখান থেকে করতে পারেন। তারপর আন্ডারলাইনের স্টাইল কীরকম দিবেন, আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল আছে কোনটা দিবেন, তো এখান থেকে আমি ধরুন এই স্টাইলটা দিলাম। তারপর আন্ডারলাইন স্টাইলের কালার কী দিবেন, রেড কালার দিলাম। তারপর আপনার ইফেক্ট স্ট্রাইক থ্রু, স্ট্রাইক থ্রু ছিল আমাদের একটা, এখানে আপনাকে ডাবল স্ট্রাইক থ্রু দিবেন নাকি সুপার স্কিপ সাবস্ক্রিপ করবেন, তো এই বিষয়গুলো ইউজ করতে পারেন। তারপরে স্মল ক্যাপ, অল ক্যাপ, এগুলো আপনি যদি প্রয়োজন পড়ে ইফেক্টগুলো আপনি যেটা দরকার সেটা দেখাইতে পারেন। তো আমি এখান থেকে ডাবল স্ট্রাইক থ্রু দেখাই দিলাম। তাহলে এই যে আমি যে বিষয়গুলো দেখাই দিলাম এখানে ফন্টের, এখন ওকেতে ক্লিক করলে ধরুন আমাদের এই কাজগুলো কিন্তু হয়ে গেল। তবে যে কাজগুলো এতক্ষণ করলাম এই যে ফন্টের এখানে এসে সেই কাজগুলো কিন্তু এখানে হয়ে গেল। বা হওয়ার পর এখন যদি আমি রিসেটে ক্লিক করি, এখন রিসেট হয়ে গেল। তো এই রিসেটের কাজটাকে আমরা কিন্তু এখান থেকে আরও ক্লিয়ার হলাম। তারপর আবার আমরা ফন্টের আসার পরে এই ফন্ট ছাড়াও কিন্তু এই যে ক্যারেক্টার স্পেসিং এখানে দেওয়া আছে নর্মাল বা এক্সপেন্ড আপনার কীরকম দরকার, এই যে এখান থেকে যা বাড়াই দেবেন বা এখান থেকে আরও বাড়াই দিয়ে আপনি ওকেতে ক্লিক করলে এই ধরন হয়ে গেল। এইভাবে আপনি এখানে ফন্টের বিষয়গুলো ফন্ট ডায়লগ বক্স লঞ্চার নিয়ে এসে আপনার কাজটা করতে পারেন, তো সেটা আমি দেখলাম। বাস ফন্টের পরে এখন আমরা জানবো এখান থেকে প্যারাগ্রাফের বিষয়গুলো কী কাজ করে। প্যারাগ্রাফের মধ্যে এখানে শুরুতে আমাদের দেওয়া আছে কি বুলেট, আর একটা দেওয়া আছে নাম্বার। তাহলে বুলেট আমরা কি ইউজ করতে পারি, যেখানে ধরুন আমাদের এই যে টেক্সটগুলো আছে, ধরুন আমি টেক্সটগুলো সিলেক্ট করলাম, এর ভিতরে আমরা এই যে এখান থেকে যে আপনি আপনার পছন্দ মতো বুলেট ইউজ করবেন। তাহলে আমরা ধরুন কোনটা ইউজ করলাম, ধরুন এটা ইউজ করলাম, তো এই যে বুলেট চলে আসছে। আপনি এখন এখানে কার্সর রেখে আমি যদি এন্টার প্রেস করি, এই যে বুলেট, আবার এন্টার প্রেস করি, এই যে বুলেট, তাহলে এখানে কিন্তু আমার টেক্সটগুলোর মধ্যে বুলেট চলে আসতেছে, আপনি বুলেট চলে আসছে। তবে আপনি বুলেট উঠাইতে গেলে আবার সিলেক্ট করবেন, করার পর আমরা যদি আবার এখানে যাই, যার পর আপনি নাম দিলে এই যে নামে ক্লিক করে বুলেট চলে যাবে, অথবা আপনি এই যে এখান থেকে বুলেট নাম্বারিং এ ক্লিক করেন, করার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলে যে বুলেটে যায় আপনি এখান থেকে বুলেট, বা আপনি যে বুলেটের সাইজ ইচ্ছা করলে আপনি পিকচার নিয়েও বুলেট ইউজ করতে পারেন। আপনি যদি পিকচার যান, আপনি কোনো পিকচার ইচ্ছা করলে বুলেট হিসেবে ইউজ করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। আমরা ফর্ম ফেলে গেলাম, যার পর আমি এই যে পিকচারটা দেখাই দিলাম, তাহলে এই পিকচারটা কিন্তু আমার বুলেট হিসেবে চলে আসছে। এখন যদি এটা ধরনের ফন্টটা বড় করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, এই ধরুন ফন্টটা বড় করলাম, এখন যদি ধরনের যেখানে কিন্তু বুলেটগুলো স্পষ্ট বোঝা যায় যে আমার এগুলো বুলেট চলে আসছে। তাহলে আমি এখান থেকে এইভাবে এত বুলেটের মধ্যে ইচ্ছা করলে আমাদের পিকচারও নিয়ে ব্যবহার করতে পারি, অপশন দেওয়া আছে। তা বুলেট নাম্বার নিয়ে গেলে আমরা এখান থেকে সেমভাবে নাম্বারও দেখাইতে পারি, এই যে অপশন দেওয়া আছে নাম্বার ওকে ক্লিক করলাম নাম্বার চলে আসছে, অথবা এই যে এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে ধরুন এখান থেকে নাম্বার দেখাইতে পারি। তো এখান থেকে বা আপনি এই যে এখান থেকে যেখান থেকে যান বুলেট নাম্বার কিন্তু একসাথে আছে, এখানেও আছে, অথবা আপনি এই পাশে গেলো বুলেট নাম্বার দেওয়া আছে, অথবা নাম্বার আছে এখান থেকে আপনি যে ধরনের নাম্বার দেওয়ার এখান থেকে দেখাইতে পারেন। আবার উঠাইতে গেলে আপনি নামে ক্লিক করবেন, বাস নাম্বার উঠে গেল। এটা আমাদের বুলেট নাম্বারিংয়ের বিষয়টা। বাস তারপর এখান থেকে আমরা এই যে এখানে আসলে এটাকে ডিক্রিজ
আপনার ডিক্রিজ লিস্ট লেভেল আর এটা হচ্ছে আমাদের ইনক্রিজ লিস্ট লেভেল, এই দুটো কি কাজ করে। এখন মনে করুন আমরা এই যে লেখাটুকু সিলেক্ট করা আছে, আমরা যদি এখানে কি করে এটা ইনক্রিজ, এই যে যেটা আছে ইনক্রিজ দিতেছে আমাদের, এখানে ইনক্রিজ দিলে এই যে এদিকে এদিকে আসতেছে, ইনক্রিজ দিলে এদিকে আসতেছে। আমরা যদি এই লেফট অ্যালাইনমেন্ট করে নিই, লেফট অ্যালাইনমেন্ট করলাম, এখন যদি আমরা ইনক্রিজ দিই এদিকে আসতেছে না, আবার যদি আমরা ডিক্রিজ এদিকে আসতেছে, ডিক্রিজ দিয়ে এদিকে বাম দিকে আসতেছে। আবার সেন্টার রাখলাম, ধর আমরা যে ইনক্রিজ দিয়েছি ডান দিকে আসতেছে, আবার ডিক্রিজ দিয়ে বাম দিকে আসতেছে। বাস ইনক্রিজ ডিক্রিজ দিলে আমাদের এই যে টেস্টগুলো থাকবে বাম দিকে ডান দিকে আসবে, ইনক্রিজ দিলে ডান দিকে পারবে আর ডিক্রিজ দিলে বাম দিকে মানে চলে আসবে রেখাগুলো। এটা হচ্ছে পেশোটা। বাস তারপর এখন যখন আমরা এই যে এটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এখানে এই টেস্টগুলো যেগুলো থাকবে সেগুলো আপনি স্পেসিং কতটুকু রাখবেন, এই যে এখান থেকে আমরা ডিফল্ট কতটুকু এটা দেওয়া আছে। আমরা যদি এখান থেকে এই যে 2.5 দিই, এদের মধ্যে এখানে কিন্তু লাইন স্পেসিং মানে এক লাইন থেকে আর একটা মধ্যে গ্যাপটা এতটুকু থাকবে। তো এই বিষয়টা যখন আমরা এখান থেকে ক্লিক করার পরে যে লাইন স্পেসিং অপশন এখান থেকে যা করতে পারি, এই যে আপনার এখান থেকে যে আপনি কীরকম রাখবেন, এই যে এখানে মাল্টিপল দেওয়া আছে, মাল্টিপলের জায়গায় আপনি যদি এখানে আর বাড়াতে চান, এই যে এখান থেকে ক্লিক করে বাড়াতে পারেন। তারপর আপনি এখান থেকে স্পেসিং বিফোর আপনার কীরকম রাখবেন, এখান থেকে অপশনগুলো দেওয়া আছে, আপনি একটা প্র্যাকটিস করলে করতে পারবেন। ওকেতে ক্লিক করে দেন, এরকম হয়ে গেছে। তাহলে আমরা নর্মাল করি, নর্মাল আমাদের কতটুকু এতটুকু না 1.0 থাকে, বা সেটা আমরা দেওয়া দিলাম। বা সেটা হচ্ছে আমাদের এখানে এক লেন্থে কার্টনের মধ্যে স্পেসিং কীরকম রাখবো সেটা আপনি এখান থেকে করতে পারেন। বা তারপরে এখানে আমাদের নিচে আসলে এই যেগুলো দেওয়া আছে কি আমাদের অ্যালাইনমেন্ট, আমরা লেফটে দিলে লেফট অ্যালাইনমেন্ট, রাইটে দিলে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, আর এটা আমরা জাস্টিফাই দিলে কী হবে, সেটা জাস্টিফাই করে নিজের মতো করে অ্যালাইনমেন্ট সেট করে নেবে। মানে জাস্টিফাই ক্লিক করলাম, জাস্টিফাই দিলে তার নিজের মতো করে অ্যালাইনমেন্ট সেট করে নিল। এখন এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা জানলাম। বাস তারপর আমরা যদি এখানে আসি, এগুলো হচ্ছে আমাদের কলাম। বর্তমান আমাদের এখানে কি একটা কলামে আমাদের এই টেস্টগুলো লেখা আছে, তাহলে আমাদের এই টোটালটা কিন্তু একটা কলামের ভিতরে আমার এই টেস্টগুলো আছে। আপনি চাচ্ছেন যে এই টেস্টগুলো আপনি দুইটা কলামে নেবেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে আমরা টু কলামে ক্লিক করলাম, আমাদের টেস্টগুলো দুইটা কলামে চলে আসছে। তা আমার এই একটা কলাম, এই পাশে কিন্তু আর একটা কলাম আছে, দুইটা কলাম আছে। এখন যদি মনে করেন আমি এখানে এই টেস্টগুলো আমি ডিলিট করে দিলাম। পাস করার পর এখন আমি এখানে কি করি, আমি ওয়ান কলাম নেই, প্রথমে ওয়ান কলাম নিয়ে এখানে কার্সরটা আমি লেফটে নিলাম। এখন আমি যদি টেক্সটগুলো লিখি, এখানে আমি টেক্সট লিখি, এই যে টেক্সট লেখ করেছি, এখন ধরেন পুরোটা কিন্তু একটা কলামের মধ্যে লেখাগুলো আসতেছে। এখন এই লেখাগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। পাস করার পরে এখন আমি এখানে ধরুন তিনটা কলাম তৈরি করব, তাহলে এখানে যাই, যার পর আমি থ্রি কলাম। আপনি যদি আরও বেশি কলাম চান তাহলে মোর কলামে যাবেন, যার পর এখান থেকে কয়টা কলাম চান এবং কতটুকু স্পেসিং চান সেটা আপনি দেখাইতে পারেন। এখান থেকে আপনি যে তিনটার বেশি চান সেই ক্ষেত্রে, তাহলে ধরুন আমি তিনটা কলামে নিই, আমি থ্রি কলাম নিলাম। তিনটা কলাম নেওয়ার পর এখন যদি আমি লিখতে যাই, এখানে আমি টেক্সট লিখতেছি, এখন কিন্তু আমার কিন্তু লেখাগুলো এদিকে আসতেছে না, কারণ মধ্যেখানে একটা কলাম আছে এবং আরেকটা কলাম এই পাশে আছে, কিন্তু শো করতেছে না, দেখতে পারতেছি না আমাদের এখানে যে কলাম আছে কিনা। যখন আমরা লিখতে যাই, লিখতে গেলে কিন্তু ধরুন এটার কিন্তু এদিকে লেখা আসতেছে না। তো এখন আপনি যদি আবার এই পাশে কলাম আসতে গেলে, এখন যদি আমরা এই লেখাগুলো এখানে ধরেন যে শেষ করতেছি লেখা, এই অটোমেটিক কিন্তু আমার এই পাশে কলামে লেখা চলে আসে। এই যে আমি যখন মনে করি যে লেখতেছি, লিখলে কিন্তু অটোমেটিক এই যে এই পাশে লেখা চলে আসে, লেখা চলে আসে, এবারে যে আসতেছে লেখা। এখন আমি এই ধরুন লেখতেছি, এখন এই যে লেখতেছি, এই যে অটোমেটিক কিন্তু ধরুন আমার এই পাশে লেখা চলে আসতেছে। এই যে এখন আমি চলে আবার এন্টার দিই, এই যে এন্টার দিই, এই যে এখানে এইভাবে। তো এখানে কিন্তু তিনটা কলাম আছে, আমি এইভাবে লিখলে কিন্তু বুঝতে পারতেছি। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কলাম নিয়েও আপনার এখানে স্লাইডের মধ্যে আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। আবার সবগুলো আমি এক কলামে নিয়ে আসতে গেলে এখান থেকে ওয়ান কলাম দিলে এই ধরুন সবগুলো এক কলামে চলে আসছে। এইভাবে আপনার এখান থেকে প্যারাগ্রাফের মধ্যে এই কাজগুলো করতে পারেন। তো আমরা এখানে ধরুন এই যে প্যারাগ্রাফের এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে ধরুন আমরা এই যে এখানে প্যারাগ্রাফের আরও কিছু বিষয় দেওয়া আছে, এগুলো কি টেক্সট ডিরেকশন। তো টেক্সট ডিরেকশনের মধ্যে আমাদের এই যে টেক্সট থাকবে সেটা আপনি ডিরেকশন আপনি কোন দিকে নেবেন। তাহলে আমরা এখানে এই যে এখানে এইটার মধ্যে যে টেক্সটগুলো আছে এগুলো আমি যখন টেক্সট ডিরেকশনে যাই, এখন বর্তমানে এটা এটা হরিজেন্টাল দেওয়া আছে, আমি যদি এখানে যাই রুটেড অল টেক্সট 90 ডিগ্রি, এটা দিলে এই যে আমার এইভাবে টেক্সটগুলো শো করবে। আবার এখান থেকে যদি আমি এটা দিই এইভাবে শো করবে, এটা দিলে এইভাবে। তো এখান থেকে আপনার টেক্সট ডিরেকশন মানে কীভাবে আপনার টেক্সটগুলো আপনি শো করাবেন আপনার স্লাইডের মধ্যে, সেটা আপনি এখান থেকে টেক্সট ডিরেকশন থেকে আপনি দেখাইতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে ধরুন এখানে আমরা এটা টেক্সট ডিরেকশন আবার এটা হরিজেন্টাল করে দিলাম। তারপর আছে অ্যালাইন টেক্সট, তো আপনার টেক্সটগুলো আপনি অ্যালাইন করবেন, তো আপনি কীভাবে অ্যালাইন করবেন সেটা। তো এখন যদি আমরা টপ দিই, এই যে টপ দিই, এই টপ দিলে কিন্তু উপরে চলে আসছে। আবার একদম আমরা মিডিয়াল দিই, এই ধরুন টেক্সটগুলো কিন্তু মিডিয়াল, বটম দিলে যে বটমে, মিডিয়াল দিলে মিডিয়ালে, টপ দিলে উপরে। এইভাবে আপনি অ্যালাইনমেন্ট সেট করতে পারেন অ্যালাইন টেক্সটের জন্য। বাস তারপর এখান থেকে কনভার্ট টু স্মার্ট আর্ট, আপনার এই টেক্সটগুলোকে আপনি ইচ্ছা করলে একটা স্মার্ট আর্ট আপনি কনভার্ট করতে পারেন। সেটা কীভাবে, আমরা এই যে কনভার্ট টু স্মার্ট আর্ট এখানে ক্লিক করি, করার পরে এই যে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে, আপনি কোনটা নেবেন তো সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিলে ওইরকম আপনার এই স্মার্ট আর্টের মধ্যে আপনার টেক্সটগুলো চলে আসবে। আমি দেখাচ্ছি, ধরুন এখান থেকে আমি কোনটা নেবো, ধরুন আমি এখান থেকে ধরুন আমি এইটা সিলেক্ট করে দিলাম, প্রথম ডেটা সিলেক্ট করলাম। তো এইরকম একটা স্মার্ট আর্টের মধ্যে আমার টেক্সটগুলো চলে আসছে, এটা চলে আসলো। আসার পরে এই যে স্মার্ট আর্ট যখন আপনার নিলাম, এখানে স্মার্ট আর্টের ভিতরে টেক্সটগুলো আসলো, তখন এই স্মার্ট আর্টটা ইচ্ছা করলে
আপনি এই যে ডিজাইনে যে এটা ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন। এখন যদি চান যে আপনি যেটা নিছেন এটা লেআউট চেঞ্জ করবেন, তাহলে আপনি যেখানে যান লেআউট চেঞ্জ করে দেন। আমি লেআউট চেঞ্জ করে দেন কোনটা নিব, ধরুন লেআউট চেঞ্জ করে ধরুন আমি এটা নিলাম, তাহলে এরকম লেআউট চলে আসছে। আসার পর আপনি যেখানে পিকচার ইউজ করতে পারেন, আপনি এখানে যান এখানে একটা পিকচার দিয়ে দিবেন। তাহলে আমি ধরুন একটা জাস্ট একটা পিকচার দিয়ে দিলাম, ধরুন আমি এখান থেকে এই পিকচারটা দিলাম, একটা পিকচার দিলাম, তারপরে তাহলে পিকচার ইউজ করতে পারেন। তারপর আপনি আবার লেআউট চেঞ্জ করতে গেলে আপনি এই যেখান থেকে এই লেআউট দিয়ে দিলেন, এরকম লেআউট চলে আসছে। এগুলো হচ্ছে আপনার লেআউট চেঞ্জের বিষয়, আপনি কিরকম লেআউট নেবেন সেটা দেখাতে পারেন। তারপরে চেঞ্জ কালার, যে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ, তারপরে যে স্মার্টার স্টাইল চেঞ্জ করতে পারেন, স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। তারপরে যে আরো অপশন আছে, এর শেপ বাড়াইতে পারেন, তারপরে আপনি যে রাইট টু লেফট নিতে পারেন, এগুলো হচ্ছে আপনার অতিরিক্ত অপশন দেওয়া, আপনি করতে পারেন। তারপর আপনি রিসেট টু গ্রাফিক্স দিলে গ্রাফিক্স রিসেট হয়ে যাবে, আপনার কনভার্ট করতে গেলে যে কনভার্ট করতে পারেন, এখন অপশন দেওয়া আছে। এগুলো এই হচ্ছে ডিজাইন, আপনার স্মার্ট স্মার্ট ডিজাইন করতে পারেন। তারপর ফরমেটে গিয়ে আপনি এখান থেকে স্মার্টের মধ্যে এই যে বিভিন্ন ফরমেট অপশন দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন। এই যে শেপ ফিল, আপনার শেপ ফিল কিরকম দিবেন, এই যে কিরকম দেবেন দিতে পারেন। তারপর আপনাকে এখানে গ্রেডিয়েন্ট ফিল দিবেন কিনা, যে এগুলো নিলে বুঝতে পারবেন। তারপরে আউটলাইন, আপনি আউটলাইন কি চান কি চান না, আউটলাইনে কিরকম কালার দিবেন। তারপরে এখান থেকে ইফেক্ট, আপনি ইফেক্ট কিরকম দিবেন, তো এখান থেকে আপনার শেপের মধ্যে কাজগুলো করতে পারেন, অপশন দেওয়া যায়। তারা আরো অন্যান্য বিষয়গুলো আপনি প্র্যাকটিস করবেন, বা স্কুলে প্র্যাকটিস করলে করতে পারবেন। তাহলে এখান থেকে আমাদের কি বিষয় দেখেছিলাম আমরা, যেখান থেকে আমার এই যে কনভার্ট টু শেপ, আমাদের টেস্টে কি আমরা শেপে কনভার্ট করতে পারবো সেটা কিন্তু দেখলাম। কনভার্ট টু স্মার্টারের বিষয়টা কি সেটা আমরা জানলাম। বাস তারপর এখান থেকে আমরা ধরুন এই যে প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে আমাদের প্যারাগ্রাফের কিন্তু ডায়লগ বক্সটা চলে আসছে। আসার পর আমরা এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট সেট করতে পারি, তারপর আমরা এই যে ইন্ডেন্টেশন যেটা আছে বিফোর টেক্সট, বা তারপর আমরা এই যে স্পেশাল এখান থেকে এই যে বিষয়গুলো স্পেসিং বিফোর আফটার লাইন স্পেসিং, আমরা কিন্তু এখান থেকে কাজগুলো করতে পারি। এখান থেকে আপনার এগুলো করে ওকেতে ক্লিক করলে বা সেই কাজগুলো হয়ে যাবে। তারপর আপনি টেপসে গিয়ে আপনি ইচ্ছা করে টেপ সেট করেও কাজ করতে পারেন। তো অপশন কিন্তু এগুলো দেওয়া আছে, অনেক কাজে দেওয়া আছে, এগুলো আপনারা সময় না প্র্যাকটিস করতে হবে, করলে আপনার কাজগুলো করতে হবে। তারপর আমরা এই যে প্যারাগ্রাফ টেপস এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলাদা আলাদা ভিডিওতে আমরা কাজগুলো ডিটেলস দেখবো। কিন্তু এখানে ধরুন যে এই সব কাজগুলো যে ডিটেলস বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই কারণে এই জিনিসগুলো কি জাস্ট আমি আইডিয়া দিতেছি, কিন্তু পরবর্তীতে এগুলো নিয়ে আলাদা ভিডিও তৈরি করে বিষয়গুলো আর আমরা ভালোভাবে ক্লিয়ার করবো। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। বাস ক্যান্সেল করার পরে তাহলে আমরা প্যারাগ্রাফ বিষয়গুলো জানলাম কি কাজ করে। এখন আমাদের পরে এখানে দেওয়া আছে আমাদের ড্রয়িং এর যে বিষয়গুলো আছে, ড্রয়িং এর মধ্যে এখানে বিভিন্ন শেপ দেওয়া আছে, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করলে আপনার যে ধরনের শেপ দরকার আপনি নিয়ে ইউজ করতে পারেন আপনার স্লাইডের মধ্যে। ধরেন এখান থেকে আমি ক্লিক করলাম, ধরুন এই যে শেপটা নিলাম, নিয়ে আপনি কোথায় ইউজ করবেন, বাস আপনি এখানে ধরুন আমরা এখানে ইউজ করবো, তাহলে এখানে আমরা এইভাবে এই যে ড্রাগ করে এখানে একটা শেপ তৈরি করলাম। বাস করার পর এই শেপের মধ্যে আমরা যখন তৈরি করলাম, সাধারণত ফরম্যাট নামে টেপ চলে আসলো। আসলে এখান থেকে আপনারা এই শেপটার মধ্যে কিরকম স্টাইল দিবেন, শেপের মধ্যে কিরকম ফিল কালার দিবেন, তারপরে এখানে অন্যান্য বিষয়গুলো কি করবেন সেগুলো করতে পারেন। তো এবার চাইলে আপনি এখান থেকে এই হোম টেপ থেকে আপনি ইচ্ছা করে শেপ নিয়ে কাজ করতে পারেন। বাস তারপর এখানে এই শেপের পর এখানে তো আছে এরান্স, তো এরান্সের মধ্যে এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, ধরুন এই কাজগুলো করার জন্য আমরা ধরুন এই সেকেন্ড স্লাইডে চলে আসি। আসার পরে ধরুন আমরা এই যে এখান থেকে আমরা শেপ তৈরি করে নেই, শেপ নিয়ে আমরা শেপটা করে নেই, তারপর আমরা এরান্সের বিষয়গুলো দেখবো। তাহলে এখান থেকে ধরুন আমি একটা শেপ নিলাম, তারপরে ধরুন এখান থেকে এটা যাই এই একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে আমি একটু শেপ ফিল থেকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দিলাম। তারপরে আমি এখান থেকে আরেকটা শেপ নিই, তারপরে ধরুন আমি এই শেপটা নিলাম, ধরুন এই শেপটা নিলাম, এটার মধ্যে আমি শেপ ফিল থেকে এখানে অন্য আরেক ধরনের কালার করে দিলাম। এখন যে তিনটা শেপ আমি নিলাম, তিনটা শেপ নিয়ে এই তিনটা দিয়ে আমি কি করবো, এখান থেকে এরান্সের বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করবো। তাহলে করার জন্য এখানে ধরুন আমি এই শেপটার উপরে শেপটা নিয়ে আসলাম, আবার এটার উপরে আমি ধরুন এটা রাখলাম, অথবা ধরুন এখান থেকে আমি এটা রাখলাম, এখানে রাখার পরে এটাকে আমি এটার উপর রাখলাম। তাহলে আমার এখানে এই তিনটা শেপ আমার এইভাবে দেওয়া আছে। দেওয়া থাকার পরে আমার এই যে সবার নিচের যে শেপটা আছে, সবার নিচের শেপটা আমি এখন সবার উপরে নিয়ে আসবো। তা সবার উপরে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমি এরান্স অপশনে যাই, যদি আমি এই যে ব্রিং টু ফ্রন্ট, আমি ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি, তাহলে আমার সবার নিচের শেপটা সবার উপরে চলে আসছে। আবার সবার নিচে নিতে গেলে আমি এরান্সে ক্লিক করে এই যে এখানে স্যান্ড টু ব্যাক, আমি এটা ক্লিক করলে আবার সবার নিচে চলে গেল। এই বিষয়টা কিন্তু কাজ করে এখানে। তারপর আমি এই যে সেকেন্ড শেপটা যদি আমার এই উপরের শেপের এই সেকেন্ড যে শেপটা আছে মানে মিডলে, এটা আমি উপরে নিয়ে আসবো, উপরের শেপটার উপরে নিয়ে আসবো, তাহলে আমি এরান্সে যাবো। যার পরে এই যে লাগা আছে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড দিলে ধরুন আমার উপরের শেপটার কিন্তু উপরে চলে আসছে। আবার নিচে নিতে গেলে আমি এরান্সে যাবো, তারপরে যে স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে আবার নিচে চলে গেলো। এইভাবে কিন্তু আমার এখানে এই যে এই কাজগুলো করে। বাস তারপর এখানে আমাদের গ্রুপের বিষয়, এখানে আমাদের এই যে শেপগুলো আমরা যদি গ্রুপ করতে চাই, তাহলে কীভাবে করতে হবে, আমাদের শেপগুলো সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ধরুন প্রথমে একটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে ধরে রেখে আমরা পরবর্তী শেপগুলো সিলেক্ট করে দিলাম। তা তিনটা সিলেক্ট করার পরে এখন আমরা এরান্সে গিয়ে যদি এই যে গ্রুপ, আমরা গ্রুপ অপশনটাই এখন ক্লিক করি, তা তিনটা কিন্তু আমাদের একত্র একটা গ্রুপ হয়ে গেল। এখন আপনি যদি টান দেন, তাহলে তিনটা একসাথে যাবে, আপনি যেদিকে দেন তিনটা একসাথে যাবে, আপনি যদি বড় করেন তিনটা একসাথে বড় হবে, ছোট হবে, যেহেতু গ্রুপ হয়ে গেছে। আবার এখানে গ্রুপটা আনগ্রুপ করতে গেলে আপনি আবার এখানে যাবেন, যার পরে এই যে আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক করেন, আনগ্রুপ হয়ে গেল। আনগ্রুপ হওয়ার পর এখন আমরা টান দিলে এই যে আলাদা আলাদা হয়ে গেল, আলাদা আলাদা শেপগুলো হয়ে গেল। কিন্তু
এইভাবে এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি। বাস তারপর এখান থেকে আমাদের গ্রুপের পরে এখান থেকে আপনাদের আবার পুনরায় গ্রুপ করতে রিগ্রুপে দিলে আবার পুনরায় গ্রুপ হয়ে যাবে, আমরা গ্রুপ করব না। বাস তারপর এখানে পজিশন অবজেক্টের মধ্যে অ্যালাইন, তাহলে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারি এখানে এই আমাদের শেপ দিয়ে। সেটা কিভাবে, এখন যখন আমাদের তিনটা শেপ আছে, আমি তিনটা শেপ প্রথমে সিলেক্ট করি, একটা কন্ট্রোল চাপ দেওয়ার পর একটা কন্ট্রোল চাপ দেওয়ার পর আসতে, তিনটা সিলেক্ট করার পরে আমরা অ্যালাইন সাইজে যদি এখন এই অ্যালাইনে ক্লিক করি, আমরা ক্লিক করার পরে যে অ্যালাইন লেফট, আমরা যদি অ্যালাইন লেফটে ক্লিক করি, তাহলে আমাদের এই শেপগুলো কি হলো, আমাদের লেফট দিকে আমাদের কিন্তু সমান হয়ে গেল, এই তিনটা শেপ লেফট দিকে সমান হয়ে গেল। তো বিষয়টা একটু আমরা ক্লিয়ার করার জন্য আন্ডো করি, আন্ডো করার পরে ধরেন আমরা ওদের শেপগুলো একটু এইভাবে রেখে নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। কীভাবে, এই শেপটা আমি এইভাবে রাখলাম, এটাকে ধরুন আমি এইভাবে রাখলাম, এটা একটু ছোটো করে নিই, একটা ছোটো করে নিলে আমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। এটা আমি একটা ছোটো করে নিই, এইটা একটা ছোটো করে নিই, মানে আমাদের কাজটা বোঝার সুবিধার্থে এটা আমরা একটা ছোটো করে নিই। আর ছোটো করার পরে এখন এই তিনটা শেপ ধরুন আমরা এইভাবে রাখলাম, এইভাবে ধরুন আমাদের রাখা আছে, রাখা থাকার পরে এখন আমি এই তিনটা শেপকে সিলেক্ট করে, সিলেক্ট করার পর আমি যদি এই অ্যালাইন যে এখন কী করি, অ্যালাইনমেন্ট আমি লেফট দিই, তাহলে আমার তিনটার কিন্তু লেফট দিকে এই ধরুন বাম সাইডের অ্যালাইনমেন্ট কিন্তু আমাদের সমান আছে। আপনি যদি ডান দিকে করতে চান, আবার এখানে যাবেন অ্যালাইনটাইজে, আপনার যে অ্যালাইন আপনার কী দেবেন রাইট, রাইট দিলে এখন তিনটার ধরুন ডান দিকে আপনার সমান থাকবে। আপনি যদি সেন্টার দেন, তাহলে মানে মিডিলের সমান থাকবে, আমরা অ্যালাইন সেন্টার দিলাম, তাহলে মিডিলটা আপনার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। এটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা কাজ করে। বাস তারপর এখানে আমাদের ধরুন যে আমরা যদি এইভাবে রাখি শেপগুলো, ধরুন আমাদের কী থাকলো এইভাবে থাকলো, এখন আমি তিনটা শেপ সিলেক্ট করে, সিলেক্ট করার পর আমি যে অ্যালাইনসে যে অ্যালাইনে যে কী করি অ্যালাইন টপ দিই, তাহলে তিনটার উপর দিয়ে কিন্তু তিনটা শেপের উপর দিয়ে কিন্তু আমার কী হয়ে গেল, এখানে সমান হয়ে গেল অ্যালাইনমেন্ট। কিন্তু আমি যদি চাই যে অ্যালাইনটাইজারকে নিজ দিকে সমান করবো, তাহলে যে অ্যালাইন বটন দিলাম নিজ দিকে সমান, আপনি যদি এখান থেকে যে অ্যালাইন আপনার মিডল দেন, তাহলে মানে মিডলটার দিকে সমান থাকবে, এইভাবে কিন্তু এখানে কাজটা করে। তারপরে ধরুন এখানে কী আছে, এই ডিস্ট্রিবিউট হরিজেন্টালি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এই দুটা কী কাজ করে, এখন এই দুটা কাজ করে কি, এই যে এখানে আমাদের ধরেন যে একটা আমাদের শেপ থেকে আটটা শেপের মধ্যে যে স্পেসটা মানে গ্যাপটা আছে, এটা একটু বেশি আছে, এটা একটু কম আছে, এখন এই গ্যাপটা আপনার তিনটা সমান থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে যে অ্যালাইনে যদি আপনি ডিস্ট্রিবিউট হরিজেন্টালিতে ক্লিক করেন, তাহলে হরিজেন্টালি আপনার স্পেসটা কিন্তু সে সমানভাবে করে নিল, এই কাজটা কিন্তু এখানে করে। তারপর যদি আমরা ধরেন এখানে এইভাবে রাখি, এখান থেকে ধরুন আমরা এইভাবে রাখলাম, তাহলে রাখার পরে এখন এখানে কিন্তু স্পেসটা বেশ এখানে কম আছে, এখন আমরা তিনটা সিলেক্ট করে যদি আমরা অ্যালাইন যায় এখান থেকে কী করি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালিতে ক্লিক করি, দেন এই ভার্টিক্যালি কিন্তু সমান হয়ে গেল তিনটার স্পেসটা। এইভাবে এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারেন। তারপরে ধরুন আমরা এগুলো ছাড়াও এখান থেকে অ্যালাইনে যায় এই যে এখান থেকে অ্যালাইন টু স্লাইড এটা ক্লিক করা থাকে, তো এই যে এখান থেকে এইভাবে কিন্তু আমরা অ্যালাইনের কাজ করে করতে পারি। তাছাড়া এই যে রোটেটের এখানে বিষয়গুলো আমরা রোটেট করতে পারি, এখন যদি একটা স্লাইড সিলেক্ট করা আছে মানে একটা শেপ সিলেক্ট করা আছে, তা আমরা রোটেটের মধ্যে এখন যদি এটা দেয় এইভাবে, এই যে এইভাবে এটা দিলে এইভাবে, কিন্তু যদি আমরা ধরুন আবার সবগুলো সিলেক্ট করে নিই, সবগুলো সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমরা সবগুলো একসাথে করতে চাই, তাহলে রোটেটে গিয়ে এই যে করতে পারি, অথবা সবগুলো আপনি প্রথমে একটা গ্রুপ করে নিতে পারেন। গ্রুপ করার পরে এখন যদি আমরা এখানে যাই রোটেটে গেলে সবগুলো একসাথে কাজ করতে চাইবে, আপনি সবগুলো একসাথে এবার রোটেট করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। তারপরে আপনার এখানে কী দেওয়া আছে, আমরা আবার আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করার পরে এখানে আমাদের অ্যালাইনসের মধ্যে আরেকটা অপশন দেওয়া আছে কি সিলেকশন প্যান, এটা কী কাজ করে, সিলেকশন প্যানে ক্লিক করলাম, এখন ধরুন এখানে আমাদের কোন কোন বিষয়গুলো আছে আমাদের এই স্লাইডের মধ্যে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যে আমরা ধরুন চোখের মধ্যে ক্লিক করে উঠে গেল, আবার চোখে ক্লিক করলাম উঠে গেল, আবার চোখে ক্লিক করলাম উঠে গেল, তো আমার কোন অংশে কী আছে এখানে কিন্তু লেখা আছে, যে কোনটার মধ্যে কোন জিনিস আছে এটা কিন্তু দেখাচ্ছে এখানে। এখন আবার চোখে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, আবার চোখে চোখটা মানে আসার সাথে সাথে এগুলো আবার শো করবে, আপনি সবগুলো যদি হাইড করতে চান হাইড, আবার শো দিলে সবগুলো চলে আসবে। তারপরে এখন যদি মনে করেন আপনি এটা কোনটা, এটা আমরা ধরুন যে ক্লিক করে উঠাই দিলাম, এই যে উঠাই দিলাম এটা, তো এটা যদি আমরা চাই যে হার্টের উপরে নিব, এই যে হার্ট হার্টের উপরে নিব, তাহলে আমরা এই যেটা এইভাবে এখানে সিলেক্ট করার পরে, এটা সিলেক্ট করার পরে আমরা কী করবো, এই যে এটা দিলে আমাদের নিচে এটা দিলে উপরে আসবে, আমরা যে উপরে নিয়ে আসলাম, এটা উপরে নিয়ে আসলাম, আমাদের নিচে নিতে যাই নিচে নিয়ে আসতে পারি, তো এগুলো সিলেকশন হবে, আপনি কীভাবে সিলেকশন করবেন সেটা আপনি করতে পারেন। এক সবগুলো সিলেক্ট করতে গেলে আমরা যদি এই যে এটা সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ দিই, চাপ দিয়ে আপনি যেভাবে ইচ্ছাগুলো সবগুলো আপনি একসাথে সিলেক্ট করতে পারেন, এই যে সবগুলো সিলেক্ট হয়ে গেল, এবার কিন্তু করতে পারেন। বাস এখন আমরা ক্লোজ করে দিলাম বা চলে গেলো, এটা হচ্ছে আমাদের সিলেকশন প্যানের বিষয়টা। এইভাবে আমরা অ্যান্সার যে অপশন থেকে যে সিলেকশন প্যানের কাজগুলো করতে পারি। আর সিলেকশন প্যানের পরে এখন আমাদের এখানে কুইক স্টাইল, তাহলে আমরা কী করতে পারি এখান থেকে আমরা কুইক স্টাইলের কাজ করতে পারি। তো কুইক স্টাইলে গেলে আপনি কীরকম স্টাইল করবেন, তো সেক্ষেত্রে আপনি যেখানে গেলে আপনি কুইক স্টাইল করতে পারেন, তো এখান থেকে আমাদের এই যে স্লাইডটা আছে স্লাইডের অংশটা আছে আমরা এই কুইক স্টাইলে গিয়ে স্টাইল করতে পারি এখান থেকে, অথবা আপনি এখান থেকে যে শেপটা নেবেন সেই শেপের মধ্যে আপনি কীরকম স্টাইল করবেন করতে পারেন এখান থেকে, এটা অপশন দেওয়া আছে, আপনি কীরকম স্টাইল করবেন করতে পারেন। তারপর এখান থেকে আমাদের যে শেপগুলো আমরা নেব তার ভিতরে যে শেপ ফিল,
আমরা এখান থেকে শেপ ফিল কিরকম করব সেটা করতে পারি, এটা করতে পারি এখানে। তারপর আপনি যদি চান যে এখানে স্যার আপনি কোনো শেপের ভিতরে আপনি কী করবেন একটা পিকচার নেবেন, তাহলে এই যে আপনার শেপ ফিলে যে এখান থেকে আপনার এই যে পিকচারে যাবেন, তারপর আপনি পিকচারটা কোন জায়গা থেকে নেবেন, ওয়ান ড্রাইভ থেকে না আপনার সার্চ করে না আপনার পিসি থেকে নেবেন, তাহলে আমার ড্রাইভ থেকে নেব, ফ্রম ফাইলে ক্লিক করলাম, করার পর দেন এই পিকচারটা সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করলাম, তাহলে আমার এই যে শেপের ভিতরে কিন্তু পিকচারটা চলে আসছে, এটা চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে শেপ ফিলে যে সেগুলো সেগুলোর মধ্যে পিকচারও নিতে পারেন। তারপরে যে গ্রেডিয়েন্ট সেট করতে পারেন, টেক্সচার দিতে পারেন, যে টেক্সচার দিলে টেক্সচার চলে আসবে। তারপর এখান থেকে আমার শেপ ফিলে যায় কিন্তু এখান থেকে এই যে মর কালার, আপনি যদি নো ফিল দেন ফিল থাকবে না, এগুলো হচ্ছে শেপ ফিলের বিষয়টা। আবার এই যে এখান থেকে দিলে যেরকম কালার চলে আসবে শেপ ফিলে। আর শেপ ফিলের পর এবার হচ্ছে আমাদের এখানে শেপ আউটলাইন। আপনি আপনার শেপের মধ্যে আউটলাইন এই যেটা থাকবে শেপের চারদিকে যে আউটলাইন থাকবে সেটার মধ্যে আপনি চেক করলে আউটলাইনটা আপনি চেক করলে মোটা করতে পারেন, যে এটা দিলাম এরকম মোটা হলো। তারপর আপনি আউটলাইন যদি আপনি চান যে ড্যাশ করবেন ড্যাশ করতে পারেন, আপনার আউটলাইন যদি চান এখান থেকে মোর আউটলাইন কালার এখান থেকে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে দিতে পারেন যে আউটলাইনের মধ্যে কী কালার দেবেন সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। এর এসে আপনার এই শেপের চারদিকে যে আউটলাইন থাকবে তার ভিতরে আপনি এখান থেকে কাজগুলো করতে পারেন। তারপর আপনার এই শেপ ইফেক্টে যে শেপের ভিতরে আপনি ইফেক্ট করতে পারেন, এই যে কীরকম ইফেক্ট দিতে পারেন। তারপরে শ্যাডো, আপনি কীরকম শ্যাডো দেবেন, এই যে শ্যাডো দিতে পারেন, আপনি যেরকম দেবেন সেরকম শ্যাডো হবে। রিফ্লেকশনে যে আপনি রিফ্লেকশন ইউজ করতে পারেন, রিফ্লেকশন এরকম দিলাম এই যেরকম রিফ্লেকশন চলে আসছে। তারপর আপনি এখান থেকে এটা ছাড়াও আপনি যে গ্লোতে যান আপনি গ্লো ইউজ করতে পারেন, এই যে গ্লো দেওয়া আছে, এই যে আমি যে গ্লোতে দিলাম এই যে এরকম চারদিকে গ্লো চলে আসছে। তারপর এটা স্যার আপনার যে সফট ইজে যান, এই যে এই দেন আমি এরকম দিয়েছি আমার কিন্তু দেখাচ্ছে যে কীরকম হইতেছে, এই যে তারপর আপনি বিবেলে যাই, বিবেলে গেলে আমি বিবেল ইউজ করতে পারি, এই দেন বিবেলে গেলে কীরকম বিবেল দিবেন দিতে পারেন। তারপর আপনি থ্রি ডি রোটেশনে যান, এই যে থ্রি ডি রোটেশন আপনি কীরকম দিবেন রোটেশন এটা দিতে পারেন। এইটা মনে করেন আমি এটা হার্টটা চেঞ্জ করলাম, সিলেক্ট করলাম, হার্টের মধ্যে আমি কী দেবো থ্রি ডি রোটেশন দেবো, এই যে আপনি কীরকম দিবেন, এই যে আমি এরকম দিলাম এরকম হয়ে গেল। এইভাবে আপনারা শেপের মধ্যে ইচ্ছে করলে ইফেক্টও দিতে পারেন, এই আমাদের শেপ ইফেক্ট থেকে। আর তারপর আমরা যদি এখান থেকে এই যে ড্রয়িংয়ের আমরা এখানে ক্লিক করি, করার পর এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের এই যে শেপটা যেটা সিলেক্ট করা আছে এর ভিতরে আমরা যে গ্রেডিয়েন্ট, আমরা যে সলি, তারপরে যে আরও অপশন দেওয়া আছে কালার, আপনি কোন রকম কালার দিবেন, কীরকম কালার দিবেন, তারপর ট্রান্সপারেন্সি আপনি কীরকম বাড়াবেন কমাবেন, তারপরে এই যে এখান থেকে যা দেওয়া আছে শ্যাডো রিফ্লেকশন, এই যে এখান থেকে আরও বিষয় এগুলো আপনি এখান থেকে এই ফরম্যাট শেপ থেকে আপনি এখানে অনেক বিষয় দেওয়া আছে এগুলো আপনি করতে পারেন। এগুলো সময় আপনার প্র্যাকটিস করলে করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম। তারপর এখন আমাদের আমাদের এখান থেকে ড্রয়িং আমাদের এই গ্রুপের পরে আমাদের লাস্টে দেওয়া এডিটিং গ্রুপ। তো এডিটিং গ্রুপের মধ্যে আমরা ফাইন্ড রিপ্লেস সিলেক্ট এই কাজগুলো করতে পারি। তো এই কাজগুলো করার জন্য ধরুন আমরা যদি চলে আসি আমাদের এই স্লাইডের মধ্যে চলে আসলাম, আসার পরে ধরুন এখান থেকে আমরা ধরুন একটু কিছু লেখা নেই, এখন ধরুন আমি কী লিখলাম, ধরুন আমি এখানে কিছু লিখলাম। ফার্স্ট লেখার পরে এখন ধরুন আমি কী করবো, আমার এখান থেকে এই ফাইন্ডের কাজটা করবো, আমি ফাইন্ডে গেলাম। বা যার পরে আপনি এখান থেকে এই স্লাইড থেকে আপনি কী ফাইন্ড করবেন, তাহলে ফাইন্ড করার জন্য আমি কী লিখলাম, ধরুন আমার কোন জায়গায় লেখা আছে আমি ধরলাম, ধরলাম লেখা আছে সি এক্স, আমার সি এক্স লেখা আছে, মানে এই সি এক্স লেখাটা আছে সেটা আমি এখান থেকে ফাইন্ড করবো। তাহলে আমি যদি এই ফাইন্ড নেক্সটে যাই, তাহলে আমার এই যে এখানে সি এক্স, আবার ফাইন্ড নেক্সটে যাই এই যে সি এক্স, যেখানে যেখানে লেখা আছে। আবার যদি ম্যাচ কেস দিলে মানে ক্যাশ ম্যাচ করে আমাকে এখানে কী করবো ফাইন্ড করবে, অথবা ফাইন্ড হোল ওয়ার্ড দিলে আমাকে হোল ওয়ার্ডটা ফাইন্ড করবে। এগুলো হচ্ছে এক্সট্রা অপশন দেওয়া আছে, আপনি যদি চান এভাবে ফাইন্ড করতে করতে পারেন। তাহলে আমি তো নর্মালি ফাইন্ড করার জন্য এইভাবে আমার যেই ওয়ার্ড বা যেই ক্যারেক্টার দরকার সেটা এইভাবে ফাইন্ড করতে পারি। করার পর আপনি যেগুলো ফাইন্ড করলেন এটার পরিবর্তে আপনি কী করবেন, অন্য কোনো আপনি ওয়ার্ড বা অন্য কোনো ক্যারেক্টার লিখবেন, সেই জন্য আপনি এই যে রিপ্লেসে চলে যাবেন, রিপ্লেসে ক্লিক করবেন। তো আপনি সি এক্স এর পরিবর্তে আপনি কী দিবেন সেটা এখান থেকে, সি এক্স এর পরিবর্তে আমি কী দিলাম এখানে হবে ধরুন পিএম, অথবা হবে কি কেজিএম, জাস্ট আমি একটা কিছু লিখলাম। তো আমার সি এক্স এর জায়গায় কী হবে কেজিএম হবে, তাহলে আমার এখানে যদি রিপ্লেস দেয় তাহলে যেটা সিলেক্ট করা আছে শুধু এইটা আমার কেজিএম হয়ে যাবে। তো আমি যাচ্ছি সবগুলো সি এক্স কি হয়ে যাবে কেজিএম হয়ে যাবে, তাহলে আমি রিপ্লেস অলে ক্লিক করলাম, তাহলে আমার এখানে ধরুন এই যে দুইটা রিপ্লেসমেন্ট হলো, তাহলে কোন দুইটা এই যে কেজিএম কেজিএম, তো এখানে দুইটা আমার সি এক্স এর জায়গায় দুইটা কি হয়ে গেলো কেজিএম হয়ে গেলো। এটা হচ্ছে আমার এখানে ফাইন্ড রিপ্লেসের বিষয়টা। বা সেটা আমি ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখানে আমি দেখবো যে এখান থেকে আমার সিলেক্টের বিষয়টা, কিন্তু ফাইন্ডের ভিতরে কিন্তু আমার এখানে ফাইন্ড আর রিপ্লেস ছিল, এছাড়া কিন্তু এই যে এখানে রিপ্লেসে গেলেও কিন্তু আমরা এখান থেকে রিপ্লেস আমরা করতে পারবো। এই যে রিপ্লেস এখান থেকে সেম রিপ্লেসের বিষয়টা এখান থেকে করতে পারি। তারপরে কিন্তু রিপ্লেসের মধ্যে আমরা আরেকটা বিষয় দেওয়া আছে কি, রিপ্লেস ফন্টটা ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে ফন্ট রিপ্লেস করতে পারি। তাহলে আপনি এই যে রিপ্লেসের মধ্যে কোন ফন্টের পরিবর্তে আপনার কোন ফন্ট নেবেন সেটা দেখা দিচ্ছে, এগুলো আপনার ফন্ট রিপ্লেস করতে পারেন। তো অপশন দেওয়া আছে এখানে। বাস তারপরে এখন আমরা এখান থেকে দেখবো যে আমাদের সিলেক্টের বিষয়টা কি। তো সিলেক্টের মধ্যে থেকে এখানে ধরুন আমরা যদি আমাদের এই সেকেন্ড স্টেটে চলে আসি, আসার পর এই যে সিলেক্টে গেলে আমরা এখান থেকে এই যে সিলেক্ট অল, সিলেক্ট অল দিলে এখান থেকে আমার সবগুলো স্লাইড সিলেক্ট হয়ে গেল, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন ধরুন আপনার এই সবগুলো সিলেক্ট না করে আমরা যদি সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, করার পর আমরা কী করতে পারি শুধু অবজেক্টগুলো সিলেক্ট করতে পারি। এই যে অবজেক্ট, আবার এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এখান থেকে যে অবজেক্টগুলো থাকবে সেগুলো সিলেক্ট করতে পারবো। এই যে অবজেক্ট,
শুধু অবজেক্টগুলো সিলেক্ট হবে, কোনো টেক্সট সিলেক্ট হবে না। কিন্তু যখন আমরা এখান থেকে কি করব, এই যে সিলেক্ট অল দেবো, তখন কিন্তু আমরা সবগুলো সিলেক্ট করতে পারবো। এটি সমান সিলেক্ট অল আর সিলেক্ট অবজেক্টের বিষয়টা। তারপর এখান থেকে কিন্তু সিলেকশন প্যান, এই সিলেকশন প্যান এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে সিলেকশন প্যান সেমভাবে এই যে অ্যারান্স থেকে আমরা যেটা দেখছি এই সিলেকশন প্যান সেম অপশনটা এই যে এখানে যে আমাদের সিলেকশন প্যান আমরা ব্যবহার করতে পারি, এটা তো অলরেডি আমরা দেখলাম। তাইলে এখন আমাদের এই আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে এখান থেকে আমাদের এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে যে এখানে আমাদের যে স্লাইডগুলো থাকবে, সব স্লাইডের মধ্যে যে এখানে বিভিন্ন অংশগুলো থাকবে, যে টেক্সটগুলো থাকবে, যে পিকচারগুলো থাকবে, মানে সেই বিষয়গুলো কীভাবে আমরা এখান থেকে যে আমাদের হোম টেবের ভিতর থেকে আমরা ক্লিপবোর্ড থেকে কাট কপি পেস্ট পেস্ট স্পেশাল, পাশাপাশি আমরা এখানে স্লাইড আমরা এখান থেকে নতুন স্লাইড নিয়ে সেটা লেআউট চেঞ্জ করা, রিসেট করা, সেকশন করা, এমনকি আমাদের টেক্সটগুলোর মধ্যে যে ফন্টের বিভিন্ন কাজগুলো করা, প্যারাগ্রাফ সেট করা বা ড্রয়িং করার বিষয়, এমনকি আমরা এডিটিং করার যে বিষয়গুলো আছে আমাদের হোম টেবের মধ্যে, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ হোম টেব অবলিক মেনু ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।